বন্ধুরা, আমি উত্তরা, উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। তো অনেক দিন পর একটা বড় ভিডিও দিচ্ছি, সবসময় তো শর্টই করে থাকি। তো আজকে আমি মুগ ডালের একটা দারুণ রেসিপি করছি, যেটা খুব নিরামিষ ডাল। তো দেখো, আমি এখানে কড়াইয়ের মধ্যে মুগ ডাল দিয়ে দিয়েছি, তারপর ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি, কারণ আমি এই জলটা ফেলে দেব। ডালের মধ্যে অনেকই নোংরা থাকে, সেটা ভালো করেই জানো, সেই জন্য আমি ডালটা ভালো করে ধুয়ে নিলাম গরম জলটা দিয়ে। তারপর এর মধ্যে আমি আবার জল দিলাম, নুন আর কাঁচা লঙ্কা দিলাম। দেখো, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা প্রেশারেও দিতে পারতাম, তবে প্রেশারে যে সিদ্ধটা হবে ওতে একটা লোদ লোদ ভাব চলে আসে, সেই জন্য কড়াইতে সিদ্ধ করাটাই বেটার, আর স্বাদটাও প্রেশারে কম লাগে। তো দেখো, ভালোভাবে ফুটে একদম মিহি হয়ে গেছে, গলে গেছে আর কি ডালটা। এর মধ্যে আমি হলুদ গুলিয়ে, জলে গুলিয়ে তারপর আমি হলুদটা দিয়েছি, কারণ যদি আমি ডাইরেক্ট হলুদ গুঁড়োটা দিতাম তাহলে কিন্তু এই গরম ডালের মধ্যে পড়ে হলুদগুলো দলা পেকে পেকে যায়, কারণ আজকাল তো সব জিনিসেই ভেজাল, হয়তো চালের গুঁড়োও মেশানো থাকতে পারে। তো আমি হলুদটা দেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, আর দেখো এটা ফুটে উঠেছে। ওর মধ্যে আমি একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তো আমি ডালটা নামিয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য রেডি করছি। কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে গরম হয়ে যাওয়াতে, তারপর আমি তেজপাতা দিয়েছি, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ভালো করে ভেজে নিতে হবে, তাহলে গন্ধটা কিন্তু বেরোবে না। দেখো, আমি এর মধ্যে জিরে ফোড়ন আর এতে কারি পাতা ফোড়ন দিয়েছি, এতে একটু হিংও ফোড়ন দেওয়া যায়, তবে আমি আজ দিইনি। তারপর এর মধ্যে আমি দিয়েছি একটু আদা কুচানো, কুচানো বলতে গ্রেট করা। তো গ্রেটারে আমি একটু গ্রেট করে আদাটা দিয়েছি। ভালো করে এই মশলা, এই মানে যেটা দিলাম ফোড়নটা, ভালো করে ভাজা করে নেব, নাহলে গন্ধটা বেরাবে না। তারপর এর মধ্যে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো আমি বেশি নরম করব না, যেরকম আর কি কালিয়া টালিয়াতে করি ওই রকম করব না, একটু হালকা গোটা গোটাই থাকবে। এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়োটা একটু অন্যরকম স্বাদ আনবে, তো জিরের গুঁড়োও দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটা জিনিস, সেটা হলো আমার খুব প্রিয় নারকেল। তো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নারকেলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, এইভাবে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এতে কয়েকটা দিয়ে দিলাম কিশমিশ, চাইলে তোমরা কাজু বাদাম দিতে পারো। আর এর মধ্যে দিয়েছি গরম মশলা একটু, গরম মশলাটা তোমরা না দিলেও দিতে পারো, তবে আমার ভালো লাগে আমি দিলাম। গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি ডালটা ঢেলে দিলাম। অসাধারণ গন্ধ বেরাচ্ছিল রান্নাঘরে, পুরো ছড়িয়ে গেছিলো গন্ধটা। আর এটা একটা নিরামিষ পদ, এটা কিন্তু যখন ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য তোমরা করতে পারো, আর এটা খুব সুন্দর লাগবে। সাথে যদি একটু ঝুড়ি আলু ভাজা হয়, একদম মচমচে। দেখো, এইভাবে ডালটা আমি ফোড়ন দিয়েছি, ডালটা ফুটে উঠলেই ডালটা রেডি হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আমি দেখো এইভাবে ডালটা সাজিয়ে নিয়েছি, তো আমার গাছেরই ফুল ফুটেছিল, আমাদের গাছে, সেখান থেকে তুলে এনে আমি প্লেটে এইভাবে ডেকোরেশনটা করেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই।